নমস্কার আমি ডাক্তার সূর্যদাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ মাঝেমধ্যে কিছু পুরুষ আমাদের কাছে জানতে চান যে পুরুষের বন্ধত্ব হওয়ার রিস্ক ফ্যাক্টর কি কি অর্থাৎ আমার কি পুরুষ বন্ধাত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেসব পুরুষদের আমরা দেখি সিমেনের সমস্যা আছে অর্থাৎ কাউন্ট খুব কম বা জিরো রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর কিছু থাকে না অর্থাৎ তারা জানে যে তাদের সমস্যা আছে একমাত্র সিমেন অ্যানালিসিস করলে দেখা যায় অনেক সময় তারা বলেন আমার তো কোনো সেক্সুয়াল প্রবলেম নেই তাহলে কেন সিমেনে প্রবলেম হলো মনে রাখতে হবে সেক্সুয়াল প্রবলেমের সাথে সিমেনের কিন্তু কোনো সম্পর্ক নেই কিন্তু হ্যাঁ কিছু কিছু পুরুষ আছে যাদের পুরুষ বন্ধত্ব হওয়ার সম্ভাবনা বেশি যেমন যাদের ফ্যামিলিতে নিকট কোনো আত্মীয় পুরুষ বন্ধত্ব রয়েছে দাদা বা ভাই কারো পুরুষ বন্ধত্বের সমস্যা রয়েছে দু নম্বর লাইফস্টাইল ফ্যাক্টর যেমন যারা অতিরিক্ত ওজন বেশি যারা অতিরিক্ত স্মোক বা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে তিন নম্বর যেসব পুরুষ ধরুন টেস্ট্রোস্রন সাপ্লিমেন্টেশান নিচ্ছেন জিমে যাচ্ছেন টেস্ট্রোস্রন জেল ক্যাপসুল বা ইনজেকশান নিচ্ছেন তাদের এছাড়া যেসব পুরুষদের কোনো সেক্সুয়াল প্রবলেম আছে যেমন ইরেকটাইল ডিসফাংশান আছে অর্থাৎ লিঙ্গ শিথিলতা আছে তাদের এছাড়া যেসব পুরুষদের ভেরিকোসিল আছে অর্থাৎ অন্ডকোশের ওপরে শিরাগুলো অতিরিক্ত ফুলে থাকে অথবা কোনো পুরুষের যদি জন্মগতভাবে অন্ডকোশ ঠিকমতো জায়গায় না থাকে অর্থাৎ যাকে বলা হয় আনডিসেন্ডেক টেস্টিস কারো কারো ক্ষেত্রে খুব ছোটবেলায় যদি হার্টনি অপারেশন হয় কারো কারো ক্ষেত্রে হতে পারে এছাড়া যদি কোনো পুরুষের অন্য কোনো হরমোনাল সমস্যা যেমন পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা থাকে তাদের হতে পারে আর তাছাড়া দেখা গেছে যেসব পুরুষের ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু স্পার্মের সমস্যা হতে পারে অর্থাৎ মনে রাখতে হবে বেশিরভাগ পুরুষের যাদের বন্ধার্থ থাকে তাদের কিন্তু কোনো ফ্যাক্টর থাকে না কিন্তু কিছু কিছু পুরুষের রিস্ক ফ্যাক্টর থাকে যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টারগুলো থাকে তাহলে অবশ্যই আমরা বলবো আগে বন্ধত্ব বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন